Cesar. Cesar. আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো এই অফিসটা তোমাদেরকে অলরেডি আমি দিয়ে দিয়েছি, তাই না? অনলাইনে তুমি কি পেয়েছো? প্রত্যেক বার্ড তার জীবনে যে কোনো পরিবেশে সে তার উদ্দীপনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে, নির্দিষ্ট প্রতিক্রিয়ায় সে নির্দিষ্ট একটা স্টিমুলিকে নির্দিষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করে। ফর এক্সাম্পল, যেমন মানব জীবনে একেবারে বেবি বয় থেকে শুরু করে একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা স্টেজেই এক এক ধরনের স্টিমুলিতে সে এক এক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে। ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সে অ্যাকচুয়ালি তার কান্নার দ্বারা সমস্ত চাহিদা বাবা মার থেকে পূরণ করে। যখন এই বাচ্চার ক্ষুধা লাগে তখন সে কান্না করে এবং সে তার খাবার গ্রহণ করে তার মায়ের কাছ থেকে, বাচ্চা তার মায়ের কাছে নিয়ে যায় অথবা মা তার কাছে যায়, ফলে সে খাবার গ্রহণ করে। অর্থাৎ তার যে ক্ষুধা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্টিমুলি, দিস স্টিমুলি টু টেক অ্যাওয়ে টু দ্য মাদার, অ্যান্ড মাদার কিপ টু দ্য ফিট, অ্যান্ড চিলড্রেন কিপ সাইলেন্ট অ্যান্ড কোয়াইট। ঠিক তদ্রূপ বলে একটা ছোট বাচ্চা, মুরগির বাচ্চা, তার সদ্য ফুটন্ত হওয়ার পরেই ইমিডিয়েটলি আফটার ইনকুবেশন, ইনকুবেশনের পরপরেই বাচ্চা ফুটার পরেই সে তার খাবারকে খোঁজ করে, সিক করে এবং খাবার খোঁজ করতে গিয়ে সে তার খাবারকে গ্রহণ করে। এই যে সে ছোট বাচ্চা, সে খাবার খোঁজে, এটা এক ধরনের উদ্দীপনা এবং এই উদ্দীপনার কারণে সে কি করে, সে খাবারকে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। ঠিক তদ্রূপ যে বাচ্চার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে এক একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং সে প্রতিক্রিয়ায় সে একটা রিয়্যাক্ট করে। এই রিয়্যাক্টটাই বলা হয় সাধারণত বার্ডের বিহেভিয়ার। সে ফর এক্সাম্পল, আমরা আসলে অ্যাকচুয়ালি বার্ডের বিহেভিয়ার কেন আলোচনা করবো, কেন ডিসকাস করবো, কেন আমাদের জানা দরকার বার্ডের বিহেভিয়ার? ফার্স্ট উই গো টু দা যে আমাদের অবজেক্টিভ ছিল, আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ছিল টু গেট এ ইকোনমিক প্রোডাকশন, টু গেট সিকিউর প্রোডাকশন অফ এগ অ্যান্ড মিট। আমরা এগ পেতে চাই, মিট পেতে চাই। যদি কোনো বার্ড থেকে আমরা এগ পেতে চাই, মিট পেতে চাই, তাহলে বার্ডকে আমাদের কি করতে হবে, বার্ডের বিহেভিয়ার এবং আচরণ সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। আদারওয়াইজ আমরা বার্ডকে আমরা হ্যান্ডেলিং করতে পারবো না, বার্ডকে আমরা কন্ট্রোলিং করতে পারবো না, বার্ডকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো না, বার্ড থেকে ইফিসিয়েন্সি প্রোডাকশন আমরা পাবো না। সুতরাং বার্ডকে যদি আমাদের বার্ডের যদি বিহেভিয়ার আমরা আর্ন করি, এটা যদি জানি, তাহলে বার্ডের ম্যানেজমেন্ট অত্যন্ত সহজ, ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট সহজ এবং এর প্রত্যেকটা স্টেপ সহজ, ফলে এখান থেকে আমরা সিকিউর প্রোডাকশন পেতে পারি, ইকোনমিক প্রোডাকশন পেতে পারি, ইফিসিয়েন্ট প্রোডাকশন পেতে পারি। সো যদি আমরা ইফিসিয়েন্ট প্রোডাকশন পেতে চাই, ইকোনমিক প্রোডাকশন পেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো অবজেক্টিভস অব দি বিহেভিয়ার অব দি চিকেন, এটা জানা খুবই জরুরি। সেক্ষেত্রে এবং কি কি ধরনের বিহেভিয়ার তার জীবনে, তার লাইফটাইমে কি কি ধরনের আচরণ সে শো করে, সেই বিহেভিয়ার সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা।
তো অ্যাকচুয়ালি আমরা এখন যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো চিকেন বিহেভিয়ার। তো বিহেভিয়ার ইজ দা অ্যাকচুয়ালি বিহেভিয়ার ইজ দা রিয়াকশন অফ এ বার্ড টু এ সার্টেন স্টিমুলাস অর দ্য ম্যানার হুইচ ইন্টারঅ্যাক্টস উইথ ইটস এনভায়রনমেন্ট। একটা বার্ডকে যখন কোনো উদ্দীপনা দেওয়া হয়, কোনো স্টিমুলি দেওয়া হয়, তখন এনভায়রনমেন্টের মধ্যে পরিবেশ চিন্তা করতে পারে। বার্ড প্রত্যেকটা মুহূর্তে এক এক সময় সে এক এক ধরনের স্টিমুলি, এক এক ধরনের উদ্দীপনা সে সৃষ্টি করে এবং এই এক একটা উদ্দীপনায় এক এক ধরনের রিয়াকশন সে শো করে। বার্ড ইজ ক্যাপাবল টু স্টিমুলি, ইন্ডিভিজুয়াল স্টিমুলি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন বাই টার্ন। প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা মুহূর্তে বার্ড তার আলাদা আলাদা স্টিমুলিতে আলাদা আলাদা ইন্টারাকশন করে। তো আলাদা স্টিমুলিতে আলাদা ইন্টারাকশনের মাধ্যমে সে তার একেবারে ডিওসিস থেকে প্রোডাকশন এক পর্যন্ত সে তার লাইফ সাইকেলটা কমপ্লিট করে। সুতরাং লাইফ সাইকেল সম্পর্কে যদি আমরা ধারণা থাকতে হয় আমাদেরকে অবজেক্টিভ হলো টু ব্রেড অ্যান্ড রেজ পোল্ট্রি কারেক্টলি, টু ব্রেড অ্যান্ড রেজ পোল্ট্রি কারেক্টলি। ব্রেড অ্যাকচুয়ালি আমাদের গ্রাম বাংলায় অথবা আমাদের যে সমস্ত ব্রিডিং পলিসি আছে এই সমস্ত ব্রিডিং পলিসি হ্যাপোজেন ব্রিডিং পলিসি, যদি আমরা কারেক্টলি ব্রিডিং পলিসি যদি আমাদের জানা না থাকে এবং তাদের যদি কারেক্ট রেয়ারিং ম্যানেজমেন্ট জানা না থাকে, আর এইটা ডিপেন্ড করে তার বিহেভিয়ার স্টাডি করার উপরে। সেখানে টু ইম্প্রুভ ম্যানেজমেন্ট অফ প্রোডাকশন টেকনোলজি, আমরা যদি প্রোডাকশন ইম্প্রুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টকে ইম্প্রুভ করতে হবে। ম্যানেজমেন্ট ইম্প্রুভ করতে গেলে আমাদের বার্ডের বিহেভিয়ার জানা দরকার। সে ফর এক্সাম্পল একটা সিক্স অর্থাৎ আফটার ইনকিউবেশন অফ দ্য সিক্স সে কি ধরনের বিহেভিয়ার শো করে, কি ধরনের আচরণ শো করে, সে কিভাবে তার খাবারকে কালেক্ট করে, সে কিভাবে তার খাবারকে গ্রহণ করে। আমার যদি সেই বিহেভিয়ার সে আচরণ সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমি ডেভেল চিককে ম্যানেজমেন্ট করতে পারবো না, ডেভেল ম্যানেজকে আমি রেয়ারিং করতে পারবো না। সুতরাং ডেভেল ম্যানেজমেন্ট যদি আমাকে জানতে হয়, ডেভেল ম্যানেজমেন্ট যদি আমি ইফিসিয়েন্টলি ইম্প্রুভলি যদি আমাকে হ্যান্ডেলিং করতে হয় সেক্ষেত্রে আমার বার্ডের বিহেভিয়ার আমার আচরণ ইম্পর্টেন্ট। তো অ্যাসেট ইফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট, এখন আমাদের কোশ্চেন হলো হাউ ডু মিন বাই ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি বলতে আমি কি বুঝি। ইফিসিয়েন্সি হলো কোনো বার্ডের ইফিসিয়েন্সি বলতে এইটা বুঝবো কোনো বার্ড থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গোল এবং টার্গেট সুশ্রূষণভাবে সম্পন্ন করে সেখান থেকে যদি আমরা সঠিক প্রোডাকশন এবং এক পেতে পারি সেটাকে আমরা ইফিসিয়েন্ট প্রোডাকশন বলবো। সে ফর এক্সাম্পল একটা ব্রিড অর ভ্যারাইটি অর স্ট্রেন এটা প্রতি বছরে একটা নির্দিষ্ট প্রোডাকশন সৃষ্টি করে। সে ফর এক্সাম্পল তোমার লেঘন সে প্রতি বছর 200 ডিম দেয়, এখন এক বছরে সে 200 ডিম দিবে। এখন যদি আমাদের ম্যানেজমেন্ট যদি ঠিক না হয় তাহলে আমি তার কাছ থেকে 200 ডিম আমি বছরে পাবো না। সুতরাং আমাকে ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট যদি আমাকে শো করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, করতে হবে। তারপর টু অ্যাড বায়োলজিক্যাল সাউন্ডনেস, অ্যাকচুয়ালি একটা বার্ড কি সাউন্ডের মাধ্যমে, বার্ডের যেহেতু ভাষা নাই সে ভাষা বলতে পারে না, সুতরাং তার সাউন্ড অর্থাৎ তার আচরণ এটা দেখি তার ভাষাকে আমি আমার ভাষা শিখতে হবে, ভাষা বুঝতে হবে। এক এক সাউন্ডে সে এক এক জিনিস সে প্রকাশ করে। সুতরাং যদি আমি বার্ডের সাউন্ড না বুঝি তাহলে বার্ডকে আমি ম্যানেজ করতে পারবো না। সুতরাং বার্ডের সাউন্ড থেকে আমার বার্ডের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আমাকে শিখতে হবে। টু ডায়াগনোসিস অর এক্সামিন দ্য অ্যাবনর্মালিটিস, একটা বার্ড তার বিহেভিয়ারের ক্ষেত্রে নর্মাল বিহেভিয়ার আছে, নর্মাল আচরণ আছে, আবার বিপরীতে তার ডেভিয়েশন বিহেভিয়ার আছে। সে পর একটা বার্ড অসুস্থ হয়ে গেল, একটা বার্ডে যদি আমি নর্মাল বিহেভিয়ার না জানি অসুস্থ হয়ে যায় আমি তাকে আইডেন্টিফাই করতে পারবো না যে কোন বার্ডটা আমার অসুস্থ। সেক্ষেত্রে আমাকে যদি আমি ডায়াগনোসিস করতে চাই, অ্যানালাইসিস করতে চাই, জামিন করতে চাই কোনো বার্ডকে, সেক্ষেত্রে আমার তার নর্মাল বিহেভিয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে। টু হ্যান্ডেল অ্যান্ড কন্ট্রোল বার্ড কারেক্টলি, একটা বার্ডকে আমি যদি কন্ট্রোল করতে চাই, হ্যান্ডেল করতে চাই, হাউ উই উইল কন্ট্রোল দ্য বার্ড, হাউ উইল হ্যান্ডেল দ্য বার্ড, কোনো বার্ডকে হ্যান্ডেল করতে চাইলে, কন্ট্রোল করতে চাইলে, সুতরাং বার্ডের বিহেভিয়ার সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। অর্থাৎ
আমরা দেখবো যে বাঘকে যদি আমরা খাবার দিই, আমরা এটা অলরেডি আমরা জেনেছি যে বাঘকে যদি আমি খাবার দিই তাহলে বাঘ সে আমার কাছে আসে, এবং বাঘকে আমি তার সাথে যে রিলেশনশিপ ডেভেলপ করি তাহলে আমি বাঘকে সহজেই হ্যান্ডেলিং করতে পারবো। আবার বাঘকে হ্যান্ডেলিং করতে পারলে, হ্যান্ডেলিং করতে গেলে সেক্ষেত্রে বার্ডের যে হাউ উই হ্যান্ডেল, হাউ উই ক্যাচ দ্য বার্ড, আমি কিভাবে বাঘকে ধরবো যাতে বার্ড সেফ অ্যান্ড কোয়াইট অ্যান্ড জেন্টেল থাকে, সুতরাং সেই টেকনোলজি আমাকে জানতে হবে। ফর রিসার্চ পারপাস অ্যাকচুয়ালি স্টুডেন্ট অর সায়েন্টিস্ট অর টিচার্স আর এক্সারসাইজ বাই দ্য রিসার্চ, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন যত থিওরি ডেভেলপ হচ্ছে শুধু রিসার্চ দ্বারা, সুতরাং আজকের যে সায়েন্স এটা রিসার্চের মাধ্যমে আসছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রিসার্চ পারপাসের জন্য আমাদেরকে পোল্ট্রি বিহেভিয়ার সম্পর্কে, চিকেন বিহেভিয়ার সম্পর্কে ধারণ রাখতে হবে। টাইপস অফ বিহেভিয়ার, কত ধরনের বিহেভিয়ার বার শান্ত শো করে, ফার্স্ট হল ইনগেস্টিভ বিহেভিয়ার, অর্থাৎ বার তার ইনগেস্টিভ ডিউ টু বায়োলজিক্যাল ইনস্টিংক্ট, অর্থাৎ বায়োলজিক্যাল যে ম্যানার, ন্যাচারাল যে ম্যানার, ন্যাচারাল ম্যানার তো হলো কি, অর্থাৎ একটা বার কি হয়ে কি পদ্ধতিতে ফোটার পরে সে খাবার গ্রহণ করে, এটা হলো বার্ডের বায়োলজিক্যাল ইনস্টিংক্ট। আমি একটু আগে বলেছি যে ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই সে ক্রাইং কান্নার মাধ্যমে তার ক্ষুধাকে নিবারণ করে মায়ের মাধ্যমে, তো একটা আমাদের তার কান্না নাই কিন্তু সে কিভাবে খাবার গ্রহণ করে, একটা বাচ্চা ফোটার পরেই সে সাথে সাথে কি করে, সে চিকুর করে, সে পিকিং করে, সে খুঁজে বেড়ায় কোথায় তার খাবার আছে, হ্যাঁ, এবং সে খাবারকে সে খোঁজ করে, কিভাবে সে খাবারকে খোঁজ করে, যেমন ছোট্ট একটা পিঁপড়া, ছোট একেবারে স্মল একটা অ্যানিমেল, বাট সে তার খাবারকে কিভাবে কিভাবে গ্রহণ করে, বাই টেকিং বাই দ্য স্মেল, দিস স্মেল ইজ ভেরি স্ট্রং অ্যান্ড হার্ড, এবং কোথাও যদি সামান্য ঘ্রাণ পায় সাথে সাথে শত শত পিঁপড়া সেখানে আসে জড়ো হয়ে যায়, বাট চিকেন খাবার গ্রহণ করে ভিশনের মাধ্যমে, দেখে এবং টাচের মাধ্যমে, ছোট বাচ্চা ফুটার পরে সে কি করে, একটা খাবার উপর টাচ করে, এবং এই খাবারটা যখন ছুটে যায় সে আবার তাকে টাচ করে, এইভাবে বারবার টাচ করে সে সিলেক্ট করে যে এই খাবারটা তার জন্য সুইটেবল কিনা, ঠিক কিনা, উপযুক্ত কিনা, তখন সে ওই খাবারটাকে গ্রহণ করে। একটা বাচ্চা ডেভোর্সিস আফটার ইমিডিয়েট হ্যাচিং, হ্যাচের পরেই ফোটার পরেই তার যে বায়োলজি, তার যে বিহেভিয়ার আচরণ হলো কি, সে কোনো ফিড পার্টিকলস আর আদার পার্টিকলস এটাকে কি করে সে ঠকুর মারে, সেটাকে কি করে সে ফার্স্ট হলো দেখে ভীষণ চোখ দ্বারা সে সুন্দর করে দেখে, অ্যান্ড সেকেন্ড সে কি করে ফোকর দ্বারা ফোর দ্বারা বিগ দ্বারা সে টাচ করে, এবং টাচের মাধ্যমে সে সিলেক্ট করে ইটস ফুড, এটা কি তার খাবার কিনা, এবং সে খাবার। সুতরাং আমরা তাহলে এখানে জানতে পারি যে অ্যাকচুয়ালি ডেভোর্সিস কিভাবে খাবার গ্রহণ করে, তো ডেভোর্সিস খাবার গ্রহণ করে বাই ভীষণ অ্যান্ড বাই টাচ, সে চোখ দ্বারা দেখে এবং টাচের মাধ্যমে সে খাবার গ্রহণ করে। তো ছোট বাচ্চার বিহেভিয়ার হলো আচরণ হলো বাই টাচ অ্যান্ড সিলেক্ট, অর্থাৎ ইনগেস্টিভ বিহেভিয়ার, সে এইভাবে খাবার গ্রহণ করে, যেহেতু তার কি নাই টেস্ট বাট নাই টেস্ট গ্রাম্প নাই, সে সেটার মাধ্যমে খাবার গ্রহণ করে। কোন ক্যারেক্টার ইজ কল ইনগেস্টিভ বিহেভিয়ার, তার গ্রহণ খাবার গ্রহণের ইনগেস্টিভ বিহেভিয়ার বলা হয়। সেকেন্ড হলো ইরিগুলেটেড বিহেভিয়ার, খাবার গ্রহণ করার পরে সে কি করে, পোল্ট্রি ভার্ডের ড্রপিংস, যে সে তার পায়খানাকে পায়খানা সে কি করে ড্রপিংস, পোল্ট্রি পায়খানাকে ড্রপিংস বলা হয়। হোয়াই ইটস কল ড্রপিংস, কেন ড্রপিংস বলা হয়, অ্যাকচুয়ালি যে ম্যামাল যেটা অ্যানিমাল যেটা অ্যানিমাল কি করে, সে তার এক্সক্রিশন ইউরিনেশন এক্সক্রিশন দিস ইজ ডিফারেন্ট থিংস, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, বাট চিকেন এভিয়ান যত এভিয়ান আছে তাদের এক্সক্রিয়েশন অ্যান্ড ড্রপিংস টুগেদার একসাথে একসাথে হয়, তো বার্ড যেটা কি করে এন এক্সক্রিটেড অ্যাজ ইউরিয়া, বিশেষ করে ম্যামাল ম্যামাল তার ইউরিনেশন করে ইউরিয়া হিসাবে, বাট লুকস লাইক হোয়াইট কালার বিকজ ইট ইজ ইউরিক অ্যাসিড, বার্ড যেটা ইউরিনেশন করে সেটাকে ইউরিক অ্যাসিড হিসেবে উইথ ড্রপিংস
ড্রপিং ড্রপিংসের সাথে ইউরিক অ্যাসিডের সাথে সে এক্সক্রেশন করে। এই দুইটা সলিড পোর্শন হিসেবে সে যখন এক্সক্রেশন করে দিস কালার লুক লাইকস হোয়াইট, হোয়াইট লুকস লাইক হোয়াইট, এটা কেন সাদা? এর মূল কারণ হলো ডিউ টু দ্য ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডের কারণে ড্রপিংস লুক লাইক এ হোয়াইট। এই যে বিহেভিয়ার, অর্থাৎ খাবার পরে সে যে ইলিমিনেশন করে, এই যে ইলিমিনেটেড যে বিহেভিয়ার সে তার শরীর থেকে বের করে দেয়, বের করে যে প্রক্রিয়া যে পদ্ধতি সেটা হলো ইউরিন এবং তার ড্রপিং শরীর এদিকে টুকেদার সেমি শরীর আকারে সে সেটা শরীর থেকে বের করে দেয়। সুতরাং তার ড্রপিংসটা অ্যাকচুয়ালি ন্যাচারাল হোয়াইট। যদি এই এর কোনো ব্যাখ্যা ঘটে, ব্যতিক্রম ঘটে, ডেভিয়েশন ঘটে, দেন উই অ্যানালাইসিস we analyzed, we examined if something happened, this bug either diseased or sick. So if we know the eliminative behavior, then we identify if the bug is sick or healthy. Third, self-seeking behavior. অর্থাৎ বাগের আরেকটা ক্যারেক্টার, আরেকটা বৈশিষ্ট্য যেটা আছে সেল্টার-সিকিং বিহেভিয়ার, অর্থাৎ সে তার শেল্টার খোঁজে, আশ্রয় খোঁজে। কিরকম আশ্রয়? যেমন যদি সে গরম হয়, গরমের সময় ছামা, ইন্টেজক ছামা, ছামার সময় ভাগ তার পাখাকে ছেড়ে দেয়, অর্থাৎ সে প্রসারিত করে দেয়। ইন কোয়ার দি স্পাইজ ইজ স্কুইজ, বার্ডের যে বার্ডের যে বডি বডি সার্ফেস স্কুইজ করে দেয়, ছোট করে দেয়, স্পল করে দেয়। ফলে বার্ড কি করে? শেল্টার, তার শেল্টার, তার আশ্রয় খোঁজে। ইন কেস অফ সামার, ইন কেস অফ কোল্ড, তো ই সামারে এক ধরনের সে আচরণ করে এবং কোল্ডে সে আর এক ধরনের আচরণ করে। এবং এই আচরণ কি করে? এই আচরণটা এই জন্য যে তার টু প্রোটেক্ট হিমসেলফ, তাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য, গরম থেকে রক্ষা করার জন্য অথবা ঠান্ডা থেকে রক্ষা করার জন্য সে এক এক সময় এক এক ধরনের আচরণ করে। সুতরাং এই আচরণের বিহেভিয়ার যদি আমার জানা না থাকে, তাহলে আমি সামার এবং কোল্ড এই সময় আমি বার্ডকে ম্যানেজমেন্ট করতে পারবো না। সে অ্যাকচুয়ালি এই সময় সে কি ধরনের আচরণ করে? হ্যাঁ, যদি সামার সামার অতিরিক্ত হয়ে যায়, সে ইভাপোরেশন করতে থাকে, হাঁপাইতে থাকে, সে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে দেয়। এবং বার্ড সে কি করে? তার শরীর থেকে অতিরিক্ত টেম্পারেচারকে ছেড়ে দেওয়ার জন্য সে ডাস্ট বাতিং করে। দিস বিহেভিয়ার, এই বিহেভিয়ার যদি আমার জানা না থাকে, যে এই যে সব তার শেল্টার সিকিং বিহেভিয়ার, এটা যদি তার জানা না থাকে, তাহলে আমরা তাকে কি করতে পারবো না, তাকে ম্যানেজ করতে পারবো না, ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট আমরা করতে পারবো না। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, অ্যাকচুয়ালি বার্ডের মধ্যে ডিফেন্স করা, অর্থাৎ স্ট্রং ডিফেন্স, এবং সাথে সাথে ডিফেন্সের সাথে সাথে অফেন্স, এস্কেপ এবং এই সমস্ত ক্যারেক্টারও তার মধ্যে আছে। কেন আছে? যে যখনই কেউ কেউ বার্ডকে আক্রমণ করে বা বার্ডকে তাড়া দেয়, বার্ড সে আক্রমণাত্মক রক্ষা করে। সে ফর এক্সাম্পল, এটা হইতে পারে হিউম্যান বিং, হইতে পারে নিজস্ব স্পিসিস, ইন্ডিভিজুয়াল স্পিসিস অফ চিকেন। কোন চিক যদি আরেকটা চিককে আক্রমণ করে, অ্যাগ্রেসিভ নেচার আসে, তো অপর বার্ড, অপোজিট বার্ড, সেও তাকে উপরে কি করে তীরে আসে। দিস বিহেভিয়ার ইজ কল্ড ডিফেন্স অ্যান্ড অফেন্স। যখন সে বার্ড এই আক্রমণ থেকে, অর্থাৎ তার আক্রমণ যখন স্টর্ম হয়, তার উপরে চড়া হয়, তখন বাঘটা সে কি করে? অফেন্স করে, সেটাকে ছেড়ে চলে যায়, দৌড় পালায়, পালায় অ্যাওয়ে টু দা স্ট্রং বার্ড, এবং শক্তিশালী বার্ড থেকে সে পলায়ন করে। এই এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। অ্যাকচুয়ালি অল স্পিসিস ইজ নট সেম বিহেভিয়ার, সমস্ত চিকেনের সমস্ত পোল্ট্রি স্পিসিস এক ধরনের বিহেভিয়ার না। সে ফর এক্সাম্পল, যদি আমরা ডাকের ক্ষেত্রে যাই, মাস্কোভি ডাক ইজ সো হি সো মাচ অ্যাগ্রেসিভ, কোনো মানুষ ডাকলে সে তেড়ে আসে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। যদি আমরা গিসের কাছে যাই, গিস কোনো সাউন্ড পায় নেই, সে তার লং নেক, এই লম্বা নেক নিয়ে সে মানুষের দিকে তেড়ে আসে। অর্থাৎ এই যে তার ডিফেন্সিভ নেচার, ডিফেন্সিভ বিহেভিয়ার, এই আচরণ বার্ড টু বার্ড ভেরি করে। আবার কোনো কোনো বার্ড হোয়াইট, শান্ত, খুবই শান্ত এবং সাইলেন্ট, তাদের এই অ্যাগ্রেসিভ নেচার নাই। সুতরাং এই অ্যাগ্রেসিভনেস ইট ইজ ডিফারেন্ট বাই দ্য স্পিসিস অফ ডিফারেন্ট স্পিসিস।
ভিন্ন ভিন্ন তাদের ক্যারেক্টার। এবং এটা বিশেষ করে চিকেন ইজ মোর অ্যাগ্রেসিভ দ্যান ডাক ইজ মোর অ্যাগ্রেসিভ দ্যান চিকেন, চিকেনের চেয়ে ডাক বিশেষ করে মাস্কোভি ডাক ইজ অ্যাগ্রেসিভ, মাস্কোভি ডাক গিস ইজ মোর অ্যাগ্রেসিভ দ্যান গিস ইজ মোর অ্যাগ্রেসিভ দ্যান মাস্কোভি ডাক অ্যান্ড কোয়েল অ্যাকচুয়ালি অস্ট্রিস, অস্ট্রিস না টার্কি, টার্কি ইজ মোর অ্যাগ্রেসিভ ইন সাম টার্মস অফ ফ্লো অ্যাকচুয়ালি হোয়েন টার্কি বিকাম ইন হিট মেটিং সিজন দি টার্কি বিকাম ইন অ্যাগ্রেসিভ ইন নেচার দ্যান এনি কাইন্ড অফ স্পিসিস, যে কোনো স্পিসিস থেকে সে কি হয় আরো বেশি সোমাস অ্যাগ্রেসিভ হয়ে যায়। সুতরাং বার্ড এই যে স্পিসিস টু স্পিসিস কি করে এটা ভেরি করে, চিকেনের এক ধরনের অ্যাগ্রেসিভ নেচার, ডাকের এক ধরনের অ্যাগ্রেসিভ নেচার, কোয়েলের এক ধরনের অ্যাগ্রেসিভ নেচার, জি টার্কির এক ধরনের অ্যাগ্রেসিভ নেচার। সুতরাং এটা কি করে বার্ড টু বার্ড এটা কি করে ভেরি করে, স্পিসিস টু স্পিসিস এটা ভেরি করে। Then go to the sexual behavior. Sexual behavior, actually sexual behavior এটা প্রত্যেক বার্ডের ক্ষেত্রে এই বিহেভিয়ারটা সে শো করে। দিস টাইপ অফ বিহেভিয়ার ইনভলভস মেটিং, অ্যাকচুয়ালি মেটিং বিটুইন মেল অ্যান্ড ফিমেল পার্টনার্স লার্জলি কন্ট্রোল বাই দ্য সেক্স হরমোন। অ্যাকচুয়ালি এটা সেক্স হরমোন দ্বারা কি হয় নিয়ন্ত্রিত হয় সেক্সুয়াল বিহেভিয়ার। এটা প্রত্যেক বার্ডের মধ্যে একটা নির্দিষ্ট এই যে শুধু বার্ড না হিউম্যান বিং অ্যানিম্যাল বিং প্রত্যেকের মধ্যে একটা নির্দিষ্ট এই যে এই বিহেভিয়ারটা এই আচরণটা শো করে। এবং এটা কি তার নিয়ন্ত্রিত হয় কিছু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন, এরকম কিছু হরমোন আছে যে হরমোন দ্বারা সাধারণত এই সেক্সুয়াল বিহেভিয়ারটা নিয়ন্ত্রিত হয়, মেটিং বিহেভিয়ার বিহেভিয়ারটা নিয়ন্ত্রিত হয়। যখন অ্যাকচুয়ালি কোনো বার্ড বিকাম ইন ম্যাচুর ম্যাচুর পজিশন আসে ইন কেজ অফ মেল কি করে মেলস আর মোর এজাইল অ্যান্ড বিহাইন্ড দ্য ফিমেল, যে এই যে যখন একটা বিকাম দ্য ম্যাচুর কোন বার যখন ম্যাচুর হয় তখন সে কি করে একটা মুডির পিছনে ফিমেলের পিছনে সে কি করে ঘুরঘুর করতে থাকে অ্যান্ড হোল্ড দ্য ফিমেল বাই বিট অ্যান্ড ট্রাই টু মেক, এবং সে কি করে এজাইল দি এজাইল ন্যাচার, এজাইল ন্যাচারটা কি অ্যাকচুয়ালি এজাইল ন্যাচার হলো দি বার্ড ইজ সো মাচ অ্যাক্টিভ অ্যান্ড লাইভলি কুইক অ্যান্ড ওয়েল কোঅর্ডিনেট ইন মুভমেন্ট। অ্যাকচুয়ালি যখন বার্ড ম্যাচুর পজিশনে আসে অ্যাকচুয়ালি মেল তখন সে সো মাস অ্যাক্টিভ হয়ে যায়, লাভলি হয়ে যায়, কুইক এবং ওয়েল কোঅর্ডিনেট হয়ে যায়, অর্থাৎ সে খুব অ্যালার্ট হয়ে যায়। এবং সে কি করে তার এই হরমোনের প্রভাবে সে অ্যাকচুয়ালি কি করে মেলটা টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে, মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে তার সেক্সুয়াল এনগেজ করে এবং সে কি করে ফিমেলের পিছু পিছু বিহাইন্ড সে ঘুরতে থাকে, এক সময় সে ড্রাগিং করে, ফেদার ড্রাগিং করে অ্যান্ড জাম্পিং জাম্পিং টু দা ফিমেল এবং ফিমেলের উপর সে জাম্পিং করে এবং সে কি করে ট্রাই টু অ্যাটাক টু দা বিট এবং সে বিটটা কি করে তাকে অ্যাটাক করে ধরতে চেষ্টা করে। দিস ইজ দিস বিহেভিয়ার ইজ কল্ড দ্য সেক্সুয়াল বিহেভিয়ার। এবং এই বিহেভিয়ার ক্ষেত্রে যদি সাইকিক সেক্স হয় একটা বার্ডের পিছন যদি সাইকিক সেক্স আর সাইকিক সেক্স ইট ইজ দ্য ইম্পর্টেন্ট টু এসেনশিয়াল ফর বেটার ফার্টিলিটি, কারণ যদি কোনো বার্ড থেকে আমরা ফার্টিলিটি পেতে চাই উত্তম ফার্টিলিটি পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে যে সাইকিক সেক্স ইজ ইম্পর্টেন্ট হোয়াট ডু ইউ মিন বাই সাইকিক সেক্স, অ্যাকচুয়ালি সাইকিক সেক্স বলতে কি বোঝায় সাইকিক সেক্স ইট ইজ কল মনস্তাত্ত্বিক সেক্স, যাই যে সেক্সের মাধ্যমে অর্থাৎ মানে একটি আরেকটির উপরে খুবই প্রভাবিত হয় যেটাকে আমরা বলি মনোগত সেক্স। একে অপরকে খুব পরস্পর পরস্পরকে খুব আকর্ষণ করে এই ধরনের সেক্সের ক্ষেত্রে ফার্টিলিটি খুব হাই হয়, যদি বার্ড এই সেক্স যদি না থাকে তাহলে বার্ডের ফার্টিলিটি হ্রাস পায়, সুতরাং সেক্ষেত্রে তার সাইকিক সেক্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। দেন ম্যাটারনাল বিহেভিয়ার,
অ্যাকচুয়ালি প্রত্যেক অ্যানিমাল, প্রত্যেক প্রাণী তার ম্যাটারনাল বিহেভিয়ার কারণে সে তার প্রজন্মকে বাঁচায় রাখে। হ্যাঁ, অত্যন্ত অ্যাকচুয়ালি যে ম্যাটারনাল বিহেভিয়ার ইজ দ্য কালেকশন অফ দ্য বিহেভিয়ার দ্যাটস অ্যাকচুয়ালি দিস বিহেভিয়ার হেল্পস টু দ্য সার্ভস দ্য প্রজেনি। এই বিহেভিয়ার কারণে তার প্রজেনিকে সে বাঁচায় রাখার চেষ্টা করে, সে প্রোটেক্ট করার চেষ্টা করে, সে প্রজেনির জন্য সে তার জীবন উৎসর্গ করার চেষ্টা করে। যেমন একজন মা তার বাচ্চাকে যেভাবে লালন পালন করে, তার মাতৃত্ব সুলভ স্বভাব, মাতৃত্ব সুলভ যে বিহেভিয়ার যে আচরণ শো করে, এর কারণ হলো যে তার তার মাধ্যম তার মধ্যে একটা ম্যাটারনাল ক্যারেক্টার, কিছু ক্যারেক্টার ডেভেলপ করে, যে ক্যারেক্টারের কারণে সে তার ছোট বাচ্চাকে প্রোটেক্ট করে অ্যানিমি থেকে, যে কোনো ধরনের বিপদ আপদ থেকে সে কি করে প্রোটেক্ট করে। চিকেনের ক্ষেত্রে কি হয়, চিকেন ইনকিউবেশন করে, অর্থাৎ তার চিকেন তার ডিম নিয়ে 21 দিন পর্যন্ত নিজে না খেয়ে সে ডিমের উপরে সে বসে থাকে। দিস ইজ ম্যাটারনাল বিহেভিয়ার, অর্থাৎ সে ইনকিউবেশনে থাকে। আফটার ইনকিউবেশন দি আফটার ইমিডিয়েটলি আফটার ইনকিউবেশন দি বার্ড সেভ বাই দা চিকেন। সে ফর এক্সাম্পল হঠাৎ করে কোনো একটা চিল অথবা কাক অথবা শগুন এটা শিকার করলো, আক্রমণ করলো, তখন তার মা কি করে, তাকে প্রোটেক্ট করে, বাচ্চাকে প্রোটেক্ট করে বাই দা সাউন্ড। সে একটা শব্দ করে এবং সে চতুর্দিকে তাকায় যে আসলে কোথায় আছে, মানে এই সাউন্ড থেকে শব্দ করার সাথে সাথে সে কি করে ফিরে হয় এবং এই বাচ্চাগুলো দ্রুত দৌড়ে হয় মায়ের কোলের কাছে আসে, অথবা সে কোথাও চলে যায় কোন জায়গায় চলে যায়। অর্থাৎ দিস বিহেভিয়ার ইজ কল্ড ম্যাটারনাল বিহেভিয়ার। এবং এই যদি কারো যদি এই ম্যাটারনাল বিহেভিয়ার কম থাকে তাহলে সে বাচ্চা ফুটিতে পারে না। সে ফর এক্সাম্পল অ্যাকচুয়ালি এই ম্যাটারনাল বিহেভিয়ার স্পেসিস স্পেসিস টু ভেরি করে। যেমন চিকেন ডাকের থেকে চিকেনের ম্যাটারনাল বিহেভিয়ার ভালো। এই যেমন আমরা গ্রাম বাংলায় অনেক সময় দেখি যে ডাকের ডিমকে সাধারণত মুরগি দ্বারা ফুটায়। আবার যদি দেখি গিনি ফাউল, গিনি ফাউলের ম্যাটারনাল বিহেভিয়ার আরো দুর্বল, অর্থাৎ সে কি করে বাচ্চা ফোটার পরে সে হয় পালায় চলে যায় অথবা সে কি করে বাচ্চাকে তার মার পায়ের নিচে পিষে সে শেষ করে দেয়। অর্থাৎ তার ম্যাটারনাল বিহেভিয়ার ইজ ভেরি মাচ উইক, তার ম্যাটারনাল বিহেভিয়ার অত্যন্ত দুর্বল। তো সেক্ষেত্রে এইটাও কি করে স্পেসিস 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 টু স্পেসিস এটা ভেরি করে, এই ম্যাটারনাল বিহেভিয়ারও সে কি করে স্পেসিস টু স্পেসিস ভেরি করে। তারপর হলো সোশ্যাল ইন্টারঅ্যাক্টিভ বিহেভিয়ার, অর্থাৎ সামাজিক বিহেভিয়ার। ফর ইউ অলস ক্লাস টু পারফর্ম এ ফর যে সাধারণত যে কোনো প্রাণী শান্ত মানুষ দেখে মানুষের সমাজবদ্ধ সামাজিক জীব, সে সমাজবদ্ধভাবে বসবাস করে, গোত্রভিত্তিক বসবাস করে, গোত্র ছাড়া সে বসবাস করতে পারে না। ঠিক মুরগিও কি করে একটা বিরাট হাউজের মধ্যে কিছু মুরগি ফ্লক তৈরি করে, একটা কলোনি তৈরি করে, অর্থাৎ কিছু মুরগি সে একত্র একত্র মুভমেন্ট করে, একত্র চলাচল করে। আমরা যদি হাঁসের ক্ষেত্রে দেখি যে কিছু হাঁস একত্র চলাচল করে, একটা গ্রুপ অন্য একত্র চলাচল করে, অর্থাৎ তারা ফ্লক মেটিং সৃষ্টি করে। আমাদের ক্লাসে যদি আমরা দেখি সবার সাথে সবার আমাদের সম্পর্ক হয় না, রিলেশনশিপ ডেভেলপ হয় না, কারোর সাথে রিলেশনশিপটা অত্যন্ত চমৎকার হয়, খুব ভালো হয়, তার একটা গ্রুপে চলে। যে ঠিক তদ্রূপ বলে ছেলেদের মধ্যে একটা এরকম কয়েকটা গ্রুপ হয়, মেয়েদের মধ্যে কয়েকটা গ্রুপ হয়, এবং এই গ্রুপ কন্ট্রোলিং যে যত সুন্দর করতে পারে সেখান থেকে বলে আমি তত ভালো আশা করতে পারি। ঠিক মুরগির মধ্যে যখন কোনো কলোনি ডেভেলপ করে, কলোনি ডেভেলপমেন্ট করে, কোনো ফ্লক ডেভেলপ করে, যখন কোনো কেউ কলোনি বা ফ্লককে কন্ট্রোল করতে পারে, তাহলে পুরো ফ্লক পুরো হাউস ম্যানেজমেন্ট করা তার জন্য বড় সহজ। সুতরাং এই যে বার্ড ইজ এ সোশ্যাল বিহেভিয়ার, মানুষ যেমন সমাজবদ্ধ বসবাস করে, একটা পাখিও ঠিক কলোনি ভিত্তিক ফলক ভিত্তিক সে এরকম বসবাস করে। সুতরাং যদি আমার এই সোশ্যাল বিহেভিয়ার ইন্টারঅ্যাক্টিভ বিহেভিয়ার যদি আমার জানা থাকে তাহলে বার্ডকে আমার কন্ট্রোল করা অত্যন্ত সহজ। তাহলে এই যে কতগুলি বিহেভিয়ার আমরা সম্পর্কে আলোচনা করলাম, ফার্স্ট যেটা হলো কি, এক নম্বর যেটা সেটা হলো যে ইনভেস্টিভ বিহেভিয়ার, সেকেন্ড হলো কি ইলিমিনেটিভ বিহেভিয়ার, তারপর শেল্টার সিটিং বিহেভিয়ার, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, সেক্সুয়াল বিহেভিয়ার, ম্যাটারনাল বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ বিহেভিয়ার। মোটামুটি ইম্পর্টেন্ট বিহেভিয়ার গুলো আমরা আলোচনা করলাম। এছাড়াও পরে অনেকগুলো বিহেভিয়ার আছে, যদি যত
যে যত বেশি বার্ডের কাছে যাবে, বার্ড সম্পর্কে যত সে অ্যানালাইসিস করবে তত সে বার্ডের বিহেভিয়ার সম্পর্কে তার সম্যক ধারণা হবে, আর বার্ডের বিহেভিয়ার সম্পর্কে যার সম্যক ধারণা হবে তা বার্ড ম্যানেজমেন্ট করা, বার্ড ফ্লক ম্যানেজমেন্ট করা, ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট করা, তার থেকে সিকিউর প্রোডাকশন পাওয়া তার জন্য অত্যন্ত সহজ হবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট ফর এ ফ্লক ওনার অর এ অ্যাজ এ স্টুডেন্ট অফ দি অ্যানিমাল হাজবেন্ডরি student, it is necessary to know the poultry behavior or chicken behavior, it is important. So, amra poultry behavior or chicken behavior jodi amader jana thake, tahole amader whole flock management kora otonto shohoj. Then we go to the vices in poultry. Amra ajke arekti je bishoyti niye alochona korbo seta holo vices in poultry. Actually, what do you mean by vice? ভাইস বলতে আমরা কি বুঝি? ভাইসেস বলতে কি বুঝি? অ্যাকচুয়ালি ভাইসেস ফল্ট, ভাইসেস মিন ফল্ট অর ব্লেমিশ ইন নর্মাল বিহেভিয়ার। অর্থাৎ একটা বার্ডের নর্মাল বিহেভিয়ার থেকে যে সমস্ত ব্যাকটার ঘটে সেটি হলো তার ভাইসেস বা ফল্ট। তো ফল্ট আমাদেরকে জানতে হবে আসলে বার্ডের অ্যাকচুয়ালি কি কি ধরনের ভাইসেস আছে। এরকম অসংখ্য পোল্ট্রি ভাইসেস আমরা পরীক্ষিত করে থাকি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা হলো ব্যাড টেম্পারমেন্ট। টেম্পারমেন্ট বলতে অ্যাকচুয়ালি ব্যাড টেম্পারমেন্ট যদি আমরা কোনো সিলেকশন করতে চাই, বাছাই করতে চাই ফর দি ফ্লক ওনার, কোনো ফ্লক ওনার জন্য যদি আমরা বার্ডকে সিলেকশন করতে চাই, ফার্স্ট এটা জানতে আমাদের টেম্পারমেন্ট। টেম্পারমেন্ট একটা হলো গুড টেম্পারমেন্ট আর একটা ব্যাড টেম্পারমেন্ট। তো টেম্পারমেন্ট বলতে যে গুড টেম্পারমেন্ট বলতে এই বার্ডটা কোয়াল, বার্ড শান্ত, এই সিকিউর প্রোডাকশন দেয়, তার এক্সারসাইজ ভালো, দিস ইজ দ্য গুড টেম্পারমেন্ট। আরেকটা হলো যে বার্ডটা দিস ইজ উইক বার্ড, উইক বার্ড অর্থাৎ হলো বার্ডের মধ্যে কিছু উইক কোয়ালিটি থাকে, দুষ্ট স্বভাব থাকে, যেটা মানুষের মধ্যেও থাকে, উইক অ্যাটিটিউড থাকে। যেমন চলতে চলতে রাস্তায় চলতে চলতে আমাদের মধ্যে দেখা যায় একটা ছেলেকে ধরে আমি একটা ঠোকর মারলাম, একটা থাপ্পড় মারলাম, চটকন, দিস ইজ দ্য উইক বিহেভিয়ার, খারাপ বিহেভিয়ার। একটা ঠোকর মারলাম, একটা মুরগির একটা মাছ আছে, চলতে চলতে সে একটা মুরগি একটা ঠোকর মারলাম, দিস ইজ উইক, উইক অ্যাটিটিউড, খারাপ আচরণ, খারাপ বিহেভিয়ার। তো এই যে উইক অ্যাটিটিউড যেগুলো বার্ডে, তারপরে তার এক সাইজ ছোট, তার ন্যাচারালি অর্থাৎ জেনেটিক্যালি তার বা ডিমের সাইজটা ছোট, ন্যাচারালি সে ইজ অ্যাগ্রেসিভ, সো মাচ অ্যাগ্রেসিভ। তো যদি কোনো অ্যাগ্রেসিভ বার্ড হয় ফলকের মধ্যে, তাহলে এখান থেকে আমি সিকিউর প্রোডাকশন পাবো না, ভালো প্রোডাকশন পাবো না। সে শুধুমাত্র নিজেরও প্রোডাকশন দিবে না, বাকি অন্য বার্ডকেও সে প্রোডাকশন হ্যাম্পার করবে। সুতরাং এইরকম এরকম বার্ড যদি আমার ফ্লোকে বেশি হয়ে যায়, তাহলে আমি সেখান থেকে ইন্টেনসিভ প্রোডাকশন পাবো। সেক্ষেত্রে আমাকে এই ফার্স্ট যেটা আমাকে খুঁজে বের করতে হবে ব্যাড টেম্পারমেন্ট। অ্যাকচুয়ালি আমি কি করে ব্যাড টেম্পারমেন্ট পাবো, ব্যাড টেম্পারমেন্ট এই হিস্টোরি কোথায় পাবো? অ্যাকচুয়ালি কনজারভেশন অফ বার্ড, যুগে যুগে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই বার্ডের কনজারভেশন করা হয়েছে। কনজারভেশন করে তাদের কেস স্টাডি করা হয়েছে, তাদের ক্যারেক্টার বিহেভিয়ার রেকর্ড করা হয়েছে, রেকর্ড করার পরে তাদের গ্রোথ রেট, তাদের মেচুরিটি, তাদের এগ প্রোডাকশন, তাদের মিট প্রোডাকশন, তাদের বিহেভিয়ার, এগুলো রেকর্ড করা হয়েছে। এরকম রেকর্ড অলরেডি এক্সিস্ট এবং সেটা রেকর্ডিং করা আছে। সেখান থেকে যদি আমি বিভিন্ন ব্রিডের, সে ফর এক্সাম্পল ব্রাহ্মা, কোচিন, ল্যাংশান, হ্যাঁ এরকম বিভিন্ন স্ট্রেন আছে, এগুলো প্রত্যেকটা স্ট্রেনের নিজস্ব ক্যারেক্টারিস্টিক আছে। এই সমস্ত ক্যারেক্টারিস্টিক দেখে দেখে সেখান থেকে গুড টেম্পারমেন্ট যে সমস্ত বার্ডগুলো আছে, সে বার্ডগুলো সে পুরোপুরি যদি আমি সিলেকশন করি, তাহলে সেখান থেকে আমি আমি ভালো একটা গুড ফ্লক আমি পেতে পারি, এবং সেখান থেকে ব্যাড টেম্পারমেন্ট যেগুলো সেগুলোকে আমি কাল করতে পারি, সেগুলো আমি যদি পুরোপুরি না নেই, তাহলে আমার ম্যানেজমেন্ট খুব সুন্দর হবে। সো ব্যাড টেম্পারমেন্ট সম্পর্কে আমাকে ভালো ধারণা থাকতে হবে। দেন সেকেন্ড, পিক অর্ডার আর সোশ্যাল ডমিনেন্স, অ্যাকচুয়ালি পিক অর্ডার কি? পিক অর্ডার বলতে আমরা একটা যেটা স্বাভাবিক দৃষ্টিতে আমরা বলছি, পিক অর্ডার দ্যাট মিনস একটি মাতক পরিসমা, সোশ্যাল ডমিনেন্সি শো করা।
অর্থাৎ বেসিক ম্যাটার দি সোশ্যাল অর্গানাইজেশন উইদিন এ ফ্লক অফ 40 ইন হুইচ ক্যান বাট পিকস অ্যানাদার নট ইন দ্য স্কেল উইদাউট ফিয়ার অফ রিয়ালাইজেশন অ্যান্ড সাবমিট টু টেকিং অন অফ দ্য আদার। যে আমরা দেখি কোন সমাজে যদি কেউ নেতৃত্ব বা লিডারশিপ দিতে চায় সে কি করে হঠাৎ করে কাউকে আক্রমণ করে, অথবা কোন স্টুডেন্টের মধ্যে যদি আমরা দেখতে চাই যদি সে লিডারশিপ উপভোগ করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায় সে হঠাৎ করে একটা গ্রুপের মধ্যে একটা সিন ক্রিয়েট করে এবং এই সিন ক্রিয়েট করার কারণে তাকে দেখে সবাই ভয় পায় এবং তাকে লিডারশিপ ফলো করে। ঠিক চিত্রের ক্ষেত্রে এই ধরনের লিডারশিপ যেটা সোশ্যাল ডমিনেন্সি এই ধরনের বিহেভিয়ার আছে, অর্থাৎ সে তার ফোকের মধ্যে যে সাবমিটিভ আছে বা দুর্বল আছে তার উপর সে আক্রমণ করে, আক্রমণ করে সে তার ডমিনেন্সি বা লিডারশিপ ডেভেলপমেন্ট করে। এই খবরটা বার্ডের মধ্যে আছে this behavior is called actually peak order ba social order অর্থাৎ এই এই যে পিকিং করে সে কি করে নিজের ডমিনেন্স শো করে, মানে এইটা হলো বার্ডের জন্য খুবই খারাপ, বিশেষ করে প্রোডাকশনের জন্য খুবই খারাপ। থার্ড যেটা হলো কাউন্টার অ্যাকশন, মানে কাউন্টার অ্যাকশনটা কি, অর্থাৎ এনি অ্যাকশন ইন অপোজিশন টু প্রিভিয়াস অ্যাকশন, যে যে কোনো ধরনের অ্যাকশনের যদি অপোজিট কোনো অ্যাকশন করে সেটাকে আমরা বলি কি কাউন্টার অ্যাকশন। হঠাৎ কোনো একটা বার্ড আগে কিছু করে আগে অ্যাকশন করছে, পরবর্তীতে একটা গ্রুপ মিলে সে ওই বার্ডটাকে যখন পিকিং করতে যায় তখন সেই অ্যাকশনটাকে বলে কাউন্টার অ্যাকশন। তো ফলকের মধ্যে যদি এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, এই ধরনের ভাইসেস দেখা যায়, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, অ্যাকচুয়ালি এই ধরনের অ্যাকসেপ্টেবল না। কোন স্পেসে যদি তার নিজস্ব স্পেসের মাংস ভক্ষণ করে এই ধরনের যে ক্যারেক্টারিস্টিক্স তাকে আমরা কি বলবো ক্যানিবালিজম। অ্যাকচুয়ালি ক্যানিবালিজম ইন পোল্ট্রি ইজ দ্য অ্যাক্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল অফ পোল্ট্রি স্পিসিস কনজিউমিং অল অর পার্ট অফ দ্য আদার ইন্ডিভিজুয়াল দ্য সেম স্পিসিস, অর্থাৎ পোল্ট্রির যে কোনো একটা স্পিসিস যদি তার নিজস্ব স্পিসিস এর মাংস যদি সে কি করে অ্যাটাক করে অর্থাৎ সে খায় কনজিউম করে, তাহলে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স কে আমরা কি বলবো ক্যানিবলিজম। ক্যানিবলিজমের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি যদি কোনো ফোরকে ক্যানিবলিজম দেখা যায় তাহলে দেখা যায় একটা মুরগি আরেকটা মুরগির নাড়ি মুড়ি পর্যন্ত বের করে ফেলছে, চোখকে খেয়ে ফেলছে, চোখকে নষ্ট করছে, ব্লিডিং হওয়ার কারণে তার ফেদার ফেদারকে তুলে ফেলছে, ব্লিডিং হচ্ছে। অর্থাৎ ফোরকে যদি এই ধরনের ব্যাড ভাইসেস দেখা যায় তাহলে প্রোডাকশন কি হয় নষ্ট হয়ে যায়। তারপর ফেদার পিকিং, অ্যাকচুয়ালি পিকিং অ্যাকচুয়ালি পিকিং কি, আসলে পিকিং ইজ দ্য অ্যাকশন অফ এ বার্ড ইউজিং দ্য বিক, অর্থাৎ বিক দ্বারা যদি সে কোনো অ্যাকশন করে এনি বডি এনি পার্ট অফ দ্য বডি বডির যে কোনো অংশে তাহলে এটাকে বলবো আমরা কি পিকিং। যে কোনো ছোট্ট যদি কোথাও কোনো অ্যাকশন করে এই অ্যাকশনটা সাধারণত কি কারণে করতে পারে, ফর দি সার্চ অফ ফুড, খাদ্যের কারণে সে করতে পারে। সে ফর এক্সাম্পল একটা বার তার ফেদার পিকিং করতেছে, ফেদার কেন খাচ্ছে, অ্যাকচুয়ালি কখন মানুষ খায় কখন কোন প্রাণী খায় তখনই খায় যখন তার ক্ষুধা লাগে, অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধা ক্ষুধা ভাব ক্ষুধার্ত থাকে তখনই সে খাদ্য গ্রহণ করে। অ্যাকচুয়ালি অখাদ্য কখন খায়, যখন সে ভালো খাদ্য না পায় তখন সে অখাদ্য খায়, অথবা কোন সুনির্দিষ্ট কোন ফিড পার্টিকল তার ডেফিসিয়েন্ট থাকে তখন সে কি করে খাবার খায়। সে ফর এক্সাম্পল ফেদার হলো তার প্রোটিন ম্যাটেরিয়াল, প্রোটিন কম্পোনেন্ট, তো যখন তার খাবারের মধ্যে প্রোটিনে ঘাটতি থাকে তখন সে কি করে ফেদারের মধ্যে পিকিং করে ঠোকর মারে এবং সে কি করে তখন ফেদার খায়, কারণ ফেদার খাইলে তখন তার এই অবক্ষিত হয়। তখন যদি আয়রন আয়রনের ঘাটতি থাকে তখন সে ঠোকর মারে, ঠোকর মারে যখন সে ব্লিডিং হয় ব্লাডের মধ্যে আয়রন থাকে এবং এইটা খেয়ে যখন সে স্বাদ পায় অর্থাৎ তার ঘাটতি পূরণ হয় তখন সে আরো ঠোকর মারে, এবং এই ঠোকর মারার কারণে আস্তে 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 সে নিজের শরীর সে নিজে খায় অথবা অন্য স্পিসিস নিজস্ব স্পিসিস আর একটা সে খাবার খায়। এই যে পিকিং এর যে অভ্যাস, এই পিকিং এর কারণে অনেক সময় কি করে প্রোডাকশন নষ্ট হয়, প্রথম সে ফেদার পিকিং করে
টপিং করে, এই ধরনের বিভিন্ন ধরনের পিকিং আছে। তো এই পিকিং করতে 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 সে নিজের ভেতর পিকিং করে, পরবর্তী সে অন্যকে পিকিং করা, অন্য পার্টটা অন্য স্পেসিসকে পিকিং করে, ফেদার পিকিং, টপ পিকিং, তারপর হলো ড্রপিং পিকিং, হ্যাঁ, তারপর ডার্টি পিকিং, এই যে যখন সে করতে থাকে, এরপর আস্তে আস্তে এই অবস্থা থেকে সে অন্যকে পিকিং করা শুরু করে। যেমন আমাদের গ্রাম বাংলা প্রবাদ আছে, পশু পশু কাটতে কাটতে একসময় মানুষ কাটা শুরু করে দেয়। হ্যাঁ, তো ঠিক তন্ত্র বলে মুরগি যখন নিজের ফেদার সে পিকিং করতে থাকে, আস্তে আস্তে এটা ক্যালা ক্যানিবলিজমের মধ্যে রূপ নেয়, অর্থাৎ সে ক্যানিবলিজম করতে থাকে। ইটিং ড্রপিং, দেখবে যে বাঘ খাবার খাওয়ার রেখে কিছু কিছু বাঘ দেখবে যে সে তার পায়খানা বা ড্রপিং সে পিকিং করে, এটা ব্যাড ভাইসিস। সে ফিড পিকিং করা সেটা কোনো সমস্যা না, ফিড সার্চিং করা ইট ইজ নট এ প্রবলেম, বাট যদি সে ড্রপিং পিকিং করে এটা সমস্যা। তারপর লিটার ইটিং, সে লিটার খায়, দেখবে যে অ্যাকচুয়ালি বার তার পো দ্বারা পা দ্বারা পার্চিং করে, পার্চিং করে যখন সে খাবার না পায় তখন সে সাথে সাথে কি খায়, ড্রপিং অথবা লিটার, এই সমস্ত জিনিস খাওয়া সে শুরু করে। তো এই সমস্ত খাওয়া অভ্যাস থেকেই তার অন্য এই ব্যাড ভাইসেস গুলাই পরবর্তীতে তার প্রোডাকশন হ্যাম্পার করে। এগুলো খেতে শুরু করলে এগুলো তার ডাইজেস্টিভ প্রবলেম সৃষ্টি করবে, ডাইজেস্টিভ ডিজিজ সৃষ্টি করে, ডাইজেস্টিভ অবস্থা সৃষ্টি করবে, এবং একসময় সে বাঘ আক্রান্ত হবে, টক্সিসিটি দেখা দিবে, প্যারালাইসিস হবে এবং বাঘটা একসময় মারা যাবে। সুতরাং দিস বিহেভিয়ার ইজ ইম্পর্টেন্ট টু নো এভরি স্টুডেন্ট অফ দি এজ গ্রাজুয়েট অ্যাজ এ পোল্ট্রি সায়েন্টিস্ট বা পোল্ট্রি স্টুডেন্ট। এক ব্রিকিং, এক ইটিং, তোমরা দেখেছো কিনা জানি না, যে তোমরা যদি ইমেজ দেখো ভিন্ন, দেখো যে পোল্ট্রি সে চিকেন সে মুরগি ছোটে করে সে ডিম নিয়ে বেরোচ্ছে, সে ডিম ভেঙে খাচ্ছে। এই যে একটা হলো এই যে ডিম, সে ডিম যে লেয়িং করছে এটা প্রোডাকশনের জন্য, সেই ডিম যদি সে খাওয়া অভ্যাস তৈরি করে তাহলে তো যে যিনি রক্ষা করেন, যিনি উৎপাদন করেন, তিনি ভক্ষ নয়, রক্ষকের ভক্ষ হয় তাহলে সেখানে আর থাকে না। সুতরাং সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে তার কিছু ব্যাড ভাইসেস আছে, হ্যাঁ, এগুলো লক্ষ্য রাখতে হবে, এই সমস্ত বিষয়। তারপর বাঘ অ্যাকচুয়ালি চিকে সে সাধারণত গ্যানোর ফিট করে, দানাদার খাবার পছন্দ করে, অ্যানিমেল সে রাফ স্পিড পছন্দ করে, রাফ অভুক্ত হবে। তো এই যে কিছু পদ আছে, অর্থাৎ বাসাই পছন্দ অপছন্দের মেটিং, যদি ফ্লোকের মধ্যে এই ধরনের মেটিং দেখা যায় যে সে কাউকে পছন্দ করে তাকে তার সাথে মেটিং করে, অন্য বার্ডের সাথে মেটিং করে না, তাহলে আমার প্রোডাকশন হ্যাম্পার হবে, অর্থাৎ ব্রিডিং পলিসি আমার হ্যাম্পার হবে, সেখান থেকে আমি সিকিউর প্রোডাকশন পাবো না। আবার যদি ক্রাউডিং, শুধু ক্রাউডিং করে তাহলে কি করবে, সেক্ষেত্রেও প্রোডাকশন আমাদের নষ্ট হবে। সুতরাং আমাদের এই বিহেভিয়ারের সাথে, আচরণের সাথে, নর্মাল বিহেভিয়ারের সাথে আমাদের ভাইসেস গুলো জানতে হবে। এরকম অসংখ্য পোল্ট্রি ভাইসেস আমাদের আমরা অবজার্ভ করি এবং আমরা দেখে থাকি যে যত বেশি এই ভাইসেসের সাথে, বিহেভিয়ারের সাথে, আচরণের সাথে, যে যত বেশি এই আচরণ, এই বায়োলজি, পোল্ট্রি বায়োলজি সম্পর্কে ধারণা সম্ভব ধারণা হবে, তা পোল্ট্রি ম্যানেজমেন্ট করা, চিক ম্যানেজমেন্ট করা তার জন্য বড়
get the hell